নমস্কাৰ সিটি 18 ষ্টুডিঅত মই অস্মিতা গোস্বামী কৰোনা মহামাৰীয়ে ক্ৰমাৰ অধিক জটিল কৰি তুলিছে ৰাজ্যৰ পৰিস্থিতি কৰোনা আক্ৰান্তৰ চিকিৎসাৰ বাবে হৰুখজা ষ্টেডিয়ামত পুনৰ নিৰ্মাণ কৰা হৈছে কোভিড কেয়াৰ সেন্টাৰ হৰুখজাৰ লগতে খানাপৰাটো উপস্থিত হৈ কোভিড কেয়াৰ সেন্টাৰৰ বুজ ললে স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মহানগৰে 4-5 দিনৰ ভিতৰত সাজু কৰি তোলা হ'ব 1050খনকৈ কোভিডৰ বিছনা ইয়াৰে হৰুখজা 400খন পতঞ্জলি 400খন আৰু কাহিকুছি 250খন কোভিডৰ বিছনাৰ ব্যৱস্থা কৰিছে স্বাস্থ্য বিভাগে সমান্তৰালকৈ জিএমচিএইচ অথবা খানাপাৰাত স্থাপন হ'ব কোভিডৰ নতুন হস্পিতাল য'ত থাকিব 100টা আইচিইউ আৰু 460খন অক্সিজেন বেড 20ৰ পৰা 25 দিনৰ ভিতৰত সম্পূৰ্ণ হৈ উঠিব কোভিডৰ এই নতুন হস্পিতালখন সমান্তৰালকৈ কৰোনাৰে যুঁজিবলৈ ৰাজ্যত বৰ্তমান মজুত আছে পৰ্যাপ্ত অক্সিজেন আৰু সকলো ধৰণৰ ঔষধ এই মন্তব্য স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজ্যত দেখা দিয়া ডাবল মিউটেণ্টক লৈ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীৰ সাধাৰণ কোভিড ৰোগীৰ পৰা অচুতীয়াকৈ ৰখাৰ কোনো প্ৰয়োজন নাই ডাবল মিউটেণ্ট সংক্ৰমিত ৰোগীক আজি আমি সৰুসজাই খানাপাৰা পতঞ্জলি আৰু কাহিকুছিত SIDG হোষ্টেল আছে এই চাৰিওটা জেগা আমি চাম তাত ইতিমধ্যে কামবোৰ আৰম্ভ হৈছে আমাৰ যিটো আমি প্লেনিং কৰিছোঁ খানাপাৰাত আমি ICUৰ সৈতে এখন আমি হস্পিটেল বনাব খুজিছোঁ য'ত মেডিকেল কলেজৰ উপৰিও তাত হস্পিটেল হয় ICU থাকে ট্ৰিটমেণ্ট হয় গোটেইখিনি হ'ব পাৰে আমি এখন খানাপাৰাত কোভিড কেয়াৰ চেণ্টাৰৰ পৰিৱৰ্তে দিল্লী আদি জেগাত যেনেকৈ DRDOয়ে হস্পিটেল বনাইছে তেনেকৈ আমি এখন কেম্প হস্পিটেল বনাব খুজিছোঁ এই মুহূৰ্তলৈকে অসমত অক্সিজেনে হওক ৰেমডিচিভিৰ ইনজেকশ্যনেই হওক হস্পিটেল বেডে হওক এই মুহূৰ্তলৈকে আমাৰ হাতত আছে কিন্তু পৰিৱেশ জটিল হৈ গ'লে পেচেণ্টৰ সংখ্যা বাঢ়িলে যেতিয়া আমি আন ৰাজ্যসমূহৰ ওচৰত হাত পাতিবলগীয়া হ'ব কি ধৰণৰ পৰিৱেশ হয় তাক এতিয়াই ক'ব পৰা নাযায় কিন্তু কিয়নো সকলো ৰাজ্যতে বেয়া অৱস্থা কিন্তু আমাৰ যি 50 MT অক্সিজেন আছে আৰু সৰু সৰু অক্সিজেন প্লাণ্ট আমি বনাবৰ কাৰণেও লাগি আছোঁ মই ভাবোঁ যে আমি এটা অভাৱনীয় পৰিৱেশ নহ'লে আমি জোৰা টাপলি মাৰিব পাৰিম সৰুসজাই আৰু খানাপাৰাত ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকী সমগ্ৰ হস্পিতালসমূহ পৰিদৰ্শন কৰি তেওঁ সেই মন্তব্য আগবঢ়াইছে যে বৰ্তমান পৰ্যাপ্ত পৰিমাণে ঔষধ মজুত আছে অক্সিজেন মজুত আছে ৰাজ্যখনত গতিকে চিন্তা কৰিবলগীয়া কোনো নাই কিন্তু সাৱধান সজাগ হৈ থাকিব লাগিব সকলোৱে যিহেতু বৰ্তমান এই যি দ্বিতীয় ঢৌত অধিক সংক্ৰমিত হৈ আহিছে অধিক ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে এই COVID-19 যাৰ ফলত ইতিমধ্যে প্ৰতিটো দিনতে ৰাজ্যত আক্ৰান্ত সংখ্যা বৃদ্ধি পাবলৈ ধৰিছে আৰু এনেধৰণে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে কোভিডৰ বাবে কোভিডৰ হস্পিতাল ইতিমধ্যে সাজু কৰি তোলা হ'ব মহানগৰীৰ সমান্তৰালভাৱে সৰুসজাই লগতে কাহিকুছি আৰু ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শৰ্মাই ঘোষণা কৰিছে যে কেনেধৰণে কাহিকুছি লগতে সৰুসজাইটো এনেদৰে স্থাপন কৰা হৈছে আৰু কোভিডৰ বাবে 20-25 দিনৰ ভিতৰত সম্পূৰ্ণ হৈ উঠিব নতুন হস্পিতাল সমান্তৰালকৈ কৰোনাৰ সৈতে যুঁজিবলৈ বৰ্তমান পৰ্যাপ্ত পৰিমাণে অক্সিজেন আৰু সকলো ধৰণৰ ঔষধ যোগান থকাৰ কথা ইতিমধ্যে তেওঁ উল্লেখ কৰিছে আৰু ইতিমধ্যে আজি পুৱাৰ ভাগত আমি দেখুৱাইছোঁ যে কেনেদৰে সৰুসজাই স্থাপন কৰা হৈছে বিছনা এনেদৰে শাৰী শাৰীকৈ বিছনাসমূহ সজাই ৰখা হৈছে 400খন সৰুসজাই পতঞ্জলিত 400খন কাহিকুছি 250খন বিছনাৰ ব্যৱস্থা কৰিছে স্বাস্থ্য বিভাগে জিএমচিএইচ অথবা খানাপাৰাটো স্থাপন হ'ব কোভিডৰ নতুন হস্পিতাল য'ত বহুকেইখন বিছনা থাকিব 100টা ICU থাকিব 460খন অক্সিজেন বেড থাকিব য'ত ইতিমধ্যে বেছিকৈ যিসকল লোক সংক্ৰমিত হ'ব বা যিসকলৰ স্বাস্থ্য যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ হ'ব তেওঁলোক গুৰুতৰ হ'ব তেওঁলোকক এই 460খন বেডত ৰখা হ'ব আৰু আগন্তুক 20-25 দিনৰ ভিতৰত সম্পূৰ্ণ হৈ উঠিব কোভিডৰ এই নতুন হস্পিতাল এই কথা ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছে আৰু সমান্তৰালকৈ ইতিমধ্যে আমি জনাইছোঁ যে বৰ্তমান অক্সিজেন আৰু সকলো ধৰণৰ ঔষধ পাতি মজুত থকাৰ কথা ইতিমধ্যে ঘোষণা কৰিছে কিন্তু সমান্তৰালভাৱে আমি জনাওঁ যে খোৱা পানী আৰু খাদ্য ৰোগীসকলক তেওঁলোকৰ পৰিয়ালৰ তৰফৰ পৰা যোগান ধৰিবলৈ আজি স্বাস্থ্যমন্ত্ৰীয়ে এটা ঘোষণা কৰিছে যিহেতু পুৱাৰ ভাগত আমি দেখুৱাইছিলোঁ যে সোণাপুৰৰ যিখন স্বাস্থ্যকেন্দ্ৰ তাত আচলতে খোৱা পানীৰ যি অভাৱ দেখিবলৈ পোৱা গৈছে ৰোগীসকলৰ মাজত এক হাহাকাৰ অৱস্থা বিৰাজ কৰিছে যিটো নিশাৰ ভাগৰ পৰা তেওঁলোকে খোৱা পানী পোৱা নাছিল যাৰ ফলত হাহাকাৰ আছিল ৰোগীসকলৰ মাজত আৰু ইতিমধ্যে আজি এই প্ৰশ্ন সোধাৰ পিছতে হিমন্ত বিশ্ব শৰ্মাই ঘোষণা কৰিছে যে
बर्तमान सकुके खाद्य जोान धरवे सक्षम निके जिस रोगी खाद्य और खा पानी पर तरफ जोान धरवे आहान जाना से कितु अक्सिजेन और ओषध पर्याप्त परमाणे मजूत थकार कथा घोषणा कर এখন আমি হস্পিটাল বনাব খুজিছো যত মেডিকেল কলেজৰ উপৰিও তাত হস্পিটাল হয় আইসিইউ থাকে ট্রিটমেন্ট হয় গুটেখিনি হ'ব পাৰে আমি এখন খানাপাৰাত কোভিড কেয়াৰ সেন্টাৰৰ পৰিৱৰ্তে দিল্লী আদি জায়গা যেনেকে ডিআরবিএ হস্পিটাল বনাইছে তেনেকে আমি এখন ক্যাম্প হস্পিটাল বনাব খুজিছো এতিয়া আমি তাতে যাম তাত আলোচনা কৰিম আৰু আগৰ দৰে সৰু সজে দুদিনৰ ভিতৰত चार पेसेंट लबपरा कोविड केयर सेंटर आरम्भ हम एस आई डि कहिकुचित आढ़ व्यक्ति थकबरा आन एट कोविड केयर सेंटर चार पाँच दिन भर रेडी हम और पतंजलि योगपीठ चार व्यक्ति थकबरा एट कोविड केयर सेंटर आरम्भ हम अर्थात बर्तमान चार आठ और एक हजार पंचाश आढ़ जी एस आई डित आम पार एहजार पंचाशन विचना अहा चार छदिन भर आम सजू हो उठ परिस्थित जीधरणे आम आगुआई जाने जोरापलि मारे व्यवस्था लाइ मुहूर्त अक्सिजेने हक रेमडिसिविर इंजेक्शने हक हस्पिटल बेडे हक এই মুহূর্তলৈকে আমার হাতত আছে মই ভাবো যে আমি এটা অভাবনীয় পরিবেশ নহলে আমি জোড়াতাপলি মারিব পারি আজি দিনটোত মই সিদিনাখন হিসাব দিছো যে আমার চারি হাজার বিছনার বিপরীতে ওঠরশ পেসেন্ট আমার আসলে অর্থাৎ বাইশশো পেসেন্টর স্পেস আমার আসলে চারিদিন আগত আপনার লগত কথা পাতোতে আজি ডেফিনেটলি কমি কমি গৈছে কারণ আজি পরিবেশটো মই হাতত রেকর্ড লৈ রখা নাই কিন্তু আজিও যিখিনি পেচেণ্ট ওলাব গুৱাহাটীত আমি হস্পিটেলত একমডেট কৰিব পাৰি যোৱাবাৰ আপুনি এটা ঘৰত এজনৰ যদি কোভিড হয় বাকী কেইজন সাৱধান হ'লে বাচি যায় কিন্তু এইবাৰ কোভিডটো ইমান লাইট যে এখন ঘৰত এতিয়ালৈকে আমি যিটো পৰ্যবেক্ষণ কৰিছোঁ এজনৰ যদি হৈছে গোটেইকেইজনৰ হৈছে যদি ৰাইজে কোভিড প্ৰটোকল মানি চলে আজিতো গুৱাহাটীত দুদিন ধৰি কোভিড বঢ়া নাই আজির কথা মানে কব নোৱাৰো কিন্তু রাইজে যা তিন চারিদিন নিয়মত আছে অলপমান কন্ট্রোলত আছে এইটো গোটেইটো ডিপেন্ড করব যে রাইজে জনা সমাগম বা যার কোভিড হয়েছে তেওঁ যদি নুলুকায় কোনোবা বাহিৰৰ পৰা আহিছে সাত দিন যদি হোম কোয়ারেন্টাইনত থাকে সমস্যাটো হয় যে কোভিড হলে যিসকলে লুকুৱাই রাখে তারপরাই সমস্যাটো বাঢ়িব আরম্ভ হয় যিসকলে বেমার লুকুৱাই আৰু সমস্যাৰ সমাধান কৰিব লাগিব লুকুৱাব নালাগিব বলেন ভট্টাচাৰ্য হৈছে পোনপটীয়া সম্প্ৰচাৰ বলেন আপোনাৰ কাষলৈ আহিছোঁ আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই ঘোষণা আছে সকলো পৰিমাণে ইতিমধ্যে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগ সাজু হৈ আছে আৰু ইতিমধ্যে বহুকেইখন পুৱাৰ ভাগতো আপুনি দেখুৱাইছিলে যে বিছনা ইতিমধ্যে সাজু হৈ আছে অক্সিজেন ঔষধ সকলো পৰিমাণে সাজু হৈ পৰিছে বৰ্তমান ৰাজ্যৰ স্বাস্থ্য খণ্ড চাওক ইতিমধ্যে কোভিডৰ কাৰণে যুঁজিবলৈ ৰাজ্য স্বাস্থ্য বিভাগে যিখিনি পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগে ইতিমধ্যে গ্ৰহণ কৰিছে আৰু দেখিব পোৱা গৈছে যে এই মুহূৰ্তত ৰাজ্যত যিহেতুকে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়কে প্ৰমুখ্য কৰি গুৱাহাটীৰ চাৰিখন হস্পিটেলত ইতিমধ্যেই প্ৰায় তিনিশৰ অধিক বিছনা এই মুহূৰ্তত খালী আছে য'ত অৰ্থাৎ আজিৰ দিনটোত যদি কোভিড আক্ৰান্তৰ সংখ্যা বৃদ্ধিও পায় তথাপি কিন্তু গুৱাহাটীত বিছনা দিব পৰাকৈ স্বাস্থ্য বিভাগ মজুত আছে বিপরীতে যদি দেখবলৈ পোৱা গৈছে যে একে সময়তে অনাগত দুই বা তিনিদিনৰ ভিতৰত সাজু কৰি তুলিব পৰাকৈ গুৱাহাটীৰ চাৰিটাকৈ স্থান ইতিমধ্যে নিৰ্ণয় কৰা হৈছে আৰু সেই স্থানকেইটাত ইতিমধ্যেই তাত সাজু কৰি তোলা হৈছে আমি ৰাতিৰ ভাগত দেখুৱাইছিলোঁ যে সৰু সজাইত ইতিমধ্যে সাজু হৈছে প্ৰায় চাৰিশখন বিছনা ইতিমধ্যে সাজু হৈছে পতঞ্জলিত ইতিমধ্যে চাৰিশখন বিছনা সাজু হৈছে ঠিক একেদৰে বাকী দুটা স্থানতো ঠিক একেদৰে তিনিশখন বিছনা হৈছে অৰ্থাৎ এক হাজাৰ পঞ্চাছখন বিছনা ইতিমধ্যে সাজু কৰি তোলা হৈছে যিসমূহ চাৰি বা পাঁচটা দিনৰ ভিতৰত তাত রোগী যদি সংখ্যা বৃদ্ধি হয় তেতিয়াহলে প্রবেশ কৰিব পাৰিব আৰু একেদৰে যদি দেখিবলৈ পোৱা গৈছে যে আইসিইউৰ ক্ষেত্ৰত যত আচলতে অতি সংকটজনক বুলি কোৱা হয় কোভিড আক্ৰান্তৰ সংখ্যা তেনেহলে তেনেকুৱা আইসিইউৰ ক্ষেত্ৰত খানাপাৰাত এশটাকৈ এশটা আইসিইউ গৃহ ইতিমধ্যে স্থাপন কৰা হৈছে যত আচলতে তাত আইসিইউ লাভ কৰিব সুবিধা লাভ কৰিব
আর একদরে যদি সাবলে যাওয়া যায় এই মুহূর্তত রাজ্য কোভিড আক্রান্ত সুস্থ করে তুলবলে রাজ্য সরকারের যখন অক্সিজেন তথা ঔষধের দরবর ক্ষেত্রে ইতিমধ্যে মজুত থাকা বলে কোয়া হয়েছে। যদি সেয়া কেউ হয়তো কোনো বিচরা নাই বা হয়তো সেই গোটেই পরিবেশ হল সূচনা হবলে কোনো দিবলে ইচ্ছা প্রকাশ করা নাই, যদিও বা তেনকা পরিবেশ হয় তেতিয়া হলে কিন্তু রাজ্য সরকারে অন্য রাজ্যের সেই বাকি অন্যান্য সামগ্রী সমূহ ধার করব বা আসলে ক্রয় করব বলেও ইতিমধ্যে স্পষ্টকৈ প্রকাশ করেছে। আর অতি ভয়ঙ্কর বিষয়টি এই কথা প্রকাশ করা হয়েছে যে এখন গৃহত এগারী লোকর যদি কোভিড সংক্রমণ হয় তখন যদি এদিন বা দুদিন গৃহত থাকে অর্থাৎ এই গোটেই সংক্রমণের বিষয়টি যদি চিকিৎসকের লুকাবলে চেষ্টা করে ঘরের আবাসীর পর লুকাবলে চেষ্টা করে তেনহলে এটা পরিয়ালের আটাইকেগারী সদস্যর সেই কোভিড সংক্রমণ হওয়াটো প্রায় নিশ্চিত বলে ইতিমধ্যেই মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেছে। অর্থাৎ যাবারতক এইবার কোভিড সংক্রমণের হার অধিক আর ঠিক একদরে কোভিড সংক্রমণের ক্ষেত্রে যাবারতক এই বছরের কিবা লক্ষণ সলনি হয়েছে আর যার কারণে এখন গৃহত যদি এগারী লোকের কোভিড সংক্রমণ হয় তেতিয়া হলে আন দুই বা তিনগী যদি সদস্য থাকবে সেইকেগী দেহত অতি সহজেই কোভিড সংক্রমণ হব আর হলে পরিবেশ অধিক ভয়ঙ্কর হওয়ার সূচনা থাকবে। আর এই মুহূর্তে রাজ্য সরকারের যে স্থিতি বা রাজ্য সরকারের যখন স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে লবলগিয়া পদক্ষেপ ইতিমধ্যে লওয়া হয়েছে কিন্তু তাতোক ডর বিষয়টি হয়েছে যে যাবার তুলনায় যি ধরনের সা সুবিধা প্রদান করা হয়েছিল এইবারের সা সুবিধা ঠিক একদরে প্রদান করব নারী পনসতে আজি হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেছে। আর সেয়ে যখন রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন হয়ে আছে তখেসর চিকিৎসার কারণে থাকা অন্যান্য চিকিৎসাজনিত যখন বিষয়বস্তু তারপরা এড়াই চলি যদি বাকি খাওয়া খাদ্য পানি অন্যান্য যখন সুবিধা থাকবে যাবার দরে এইবার রোগীক সুবিধা দিব নিবলে স্পষ্টকৈ কোৱা হৈছে। এইবার চিকিৎসক চিকিৎসকর টিম তথা প্রশাসন ব্যবস্থা মজুত থাকিব লাগিব, অক্সিজেন অন্যান্য যিখিনি চিকিৎসার কারণে সম্বন্ধীয় যিখিনি বস্তু সেই বস্তুখিনির উপরে নজর রাখিব লাগিব কিন্তু বাকি অন্যান্য দিকসমূহ পরিয়ালের লোকে কিছু পরিমাণে সহায় করব বলে উল্লেখ করা হয়েছে। কারণ আমি রাতের ভাগত দেখাইছিল যে সোনাপুরের যখন কোভিড চিকিৎসালয় তার আসলে দেখব পাওয়া গেছিল যে খোৱা পানি পোৱা নাছিলে, কোভিড আক্রান্ত রোগীয়ে এটুপি খোৱা পানির কারণে হাহাকার করবলগা হয়েছিল। এই সমগ্র বিষয়টির ক্ষেত্রে কিন্তু মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্টকৈ কৈছে যাবার যিজনের সুবিধা প্রদান করা হয়েছিল যাবার যিজনের আসলে এই সরু সরু প্রতিটি দিকর ক্ষেত্রে চকু রাখবা গৈছিলে কিন্তু এইবার ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হয়েছে। আর সেই কথা প্রণসাতে উল্লেখ করা হয়েছে যত নাকি গুয়াহাটি মহানগরীর দৈনিক প্রায় ছশোরপর আটশো পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা হোতেই এই কথা প্রকাশ করা হয়েছে। তেনে অবস্থা এটা কথা মন করব পারি যদি হাজার হাজার রোগী দৈনিক আক্রান্ত হয় তেতিয়া হলে সেই পরিবেশ কিমান ভয়ঙ্কর হব আর সেই পরিবেশটির কারণে কিমান রূপে সাজু হয়েছে সেয়া কিন্তু এই মুহূর্তে আটক ডর বিষয়রূপে পরিচিত হয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে যে জনতার সজাগ আর সচেতন কিমান রূপে হয়েছে এই মুহূর্তে সেয়া আটক ডর প্রশ্ন। কারণ বারম্বার বিচারছো এই মুহূর্তে যে গুয়াহাটিত আজি আপনি বিভিন্ন প্রান্ত বাতর সংগ্রহ করেছে, পুয়ার ভাগত আপনি এখন বিদ্যালয়ের ছবি দেখাইছিল, গতি আসলে গুয়াহাটি মহানগরবাসী কিমান সজাগ হয়েছে সেয়া এক ডর প্রশ্ন। যত ইতিমধ্যেই এস ও পি জারি করা হয়েছে আর ইতিমধ্যে সিটি বাস সমূহতো কোৱা হৈছে যে পঞ্চাশ শতাংশ যাত্রী কহিয়াই নিয়োগ বা অটো অটো সমূহ বা রিক্সা সমূহ দুজনকৈ অধিক যাত্রী কহিয়াই নিনিব, এনে ধরনের কতবর নিষেধাজ্ঞা দিয়া হয়েছে বা যুদ্ধ নীতি নিয়ম আছে নীতি নির্দেশনা দিয়া হয়েছে কিন্তু জনসাধারণে সেয়া কিমান মানি চলিছে বলেন গুয়াহাটি মহানগর ছবিখন কেনে দেখিলে পাইছে? চক গুৱাহাটী মহানগরীত মাস্ক পরিধান করা অধিকাংশ লোকে পরিধান করেছে, তার ভিতর একাংশই কিন্তু এই মুহূর্তে সেই বিষয়টি মানি লোকরা নাই বা আসলে সেই গোটেই পরিবেশ ব্যবস্থাটার উপর সঁহারি প্রদান করা নাই। যান বাহনের ক্ষেত্রে যদি সাবলে যায় তেতিয়া হলে দেখব পাওয়া গেছে সিটি বাস সমূহ এটিও প্রতিযোগিতা আছে, তেখেতকলে অধিকাংশ যাত্রী এটিও কঢ়িয়াই লৈ যায় আছে, পঞ্চাশ শতাংশ যাত্রীর নিয়ম অনুসরণ করা নাই। সেয়া আসলে মহানগরীর যান বাহন সেবার ক্ষেত্রে পরিবহন বিভাগ অধিক কঠোর হব লাগিব। কিন্তু জনতাই যি ধরনের আসলে মাস্ক পরিধান করা প্রায় মানি চলিছে কিন্তু একে সময়তে আটাইতক স্পর্শকাতর বিষয়টি হয়েছে যে শিক্ষানুষ্ঠানসমূহ ধর্মীয় স্থান হবো যিসমূহ স্থানত জনবহুল হয় যিসমূহ এলাকাত আসলে জনতার ভিড় হয় সেইসমূহ স্থানত এই মুহূর্তলৈকে কঠোর হওয়া দেখিবলৈ পোৱা নাই। বার রেস্তোরাঁসমূহের ক্ষেত্রে অধিক কঠোর হওয়া দেখিবলৈ পোৱা হোৱা নাই। শপিং মল বা অন্যান্য যিসমূহ আছে সেয়াসমূহ দেখিব পোৱা হৈছে, ব্যৱসায়িক প্রতিষ্ঠানসমূহ ছয় বজাৰ লগে লগে ঠিকই তেখেতসকলে বন্ধ করেছে কিন্তু দিনের সময়সাত একমাত্র ব্যবসায় স্বার্থত দেখিব পোৱা গৈছে যে সেইসমূহ কিন্তু ভিড় তেনেই যথেষ্ট দেখিব পোৱা গৈছে যে অর্থাৎ প্রশাসনে যি ধরনের কথা কোৱা হৈছে পঞ্চাশ শতাংশর কথা কোৱা হৈছে বা অন্যান্য যিসকল কর্মচারী হ্রাস করার কথা কোৱা হৈছে সেয়া যেন হৈ উঠা নাই। অবশ্যই সরকারি যি অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে সেইসমূহের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হওয়া নাই কারণ তেখেতসকলে কর্মচারীসকলে নিজেই সঁহারি প্রদান করেছে। কিন্তু শিক্ষানুষ্ঠানসমূহের ক্ষেত্রে যদি সাবলে যাওয়া যায় যে এই মুহূর্তলৈকে প্রশাসনের তরফের বিদ্যালয়সমূহ কোনো ধরনের হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই, তাত যিসকল লোক অনায় বনায় কেতিয়াবা বিদ্যালয়লৈ প্রবেশ করবলৈ গৈছে বা অভিভাবক অন্যান্য
লোক গৈছে তেখেতসকলক কোনো ধৰণৰ বাধা প্ৰদান কৰা হোৱা নাই অৰ্থাৎ বিনা দ্বিধাই তেখেতসকলৰ টেম্পাৰেচাৰ চেক অবিহনে তেখেতসকলক বিদ্যালয়ত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হৈছে মধ্যাহ্ন ভোজনৰ বিষয়টো আমি প্ৰশ্ন উত্থাপন কৰিছিলোঁ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক যে এই মুহূৰ্তলৈকে তেখেতসকলে মাথোন ইয়াৰ গ্ৰহণযোগ্যতাৰ বিষয়টোহে তেখেতসকলে দোহাৰিছে কিন্তু আমাৰ একে সময়তে চকুত পৰিছিলে যে যিসকল ৰান্ধনীয়ে এই মুহূৰ্তত ৰান্ধিছে তেখেতসকলক আচলতে কি ধৰণৰ পদ্ধতিৰ জৰিয়তে ৰান্ধিবলৈ দিয়া হৈছে তেখেতসকলে কি ধৰণৰ আচলতে শিক্ষাৰ্থীসকলক তেখেতসকলক খাদ্য খাবলৈ দিয়া হৈছে যে মধ্যাহ্ন ভোজন যোগান ধৰিছে সেই বিষয়টো আমি কিন্তু মন্ত্ৰী ডাঙৰীয়াৰ অৱগত কৰাইছিলোঁ কিন্তু সেই বিষয়টো তেখেতসকলে কোনো ধৰণৰ গ্ৰহণযোগ্যতা পূৰ্ণভাৱে তেখেতসকলে গ্ৰহণ কৰা নাই কিন্তু আমাৰ চকুত যিখিনি ধৰা পৰিছে যে মধ্যাহ্ন ভোজন এই মুহূৰ্তত আচলতে সেইসকল শিক্ষাৰ্থীক তেখেতসকলৰ মজুত কৰা সামগ্ৰীসমূহ বিতৰণ কৰাৰ বাহিৰে ৰান্ধি বাঢ়ি দিয়াৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ গ্ৰহণযোগ্য হ'ব নোৱাৰে বুলি আমাৰ সেই কথা স্পষ্টকৈ প্ৰমাণ পাইছে কাৰণ যদি আচলতে কেনেবাকৈ এগৰাকী বা দুগৰাকী শিক্ষাৰ্থী বা তেনেকুৱা ধৰণৰ যিসকল ৰান্ধনীয়ে ভাত ৰান্ধিছে বা অন্যান্য খাদ্য ৰান্ধি তেখেতসকলৰ হাতত তুলি দিছে তেখেতসকল যদি কেনেবাকৈ সংক্ৰমিত হ'বলগীয়া হয় তেতিয়াহ'লে গোটেই সেই শিক্ষানুষ্ঠানখনৰ শিক্ষাৰ্থীসকল কণ কণ শিক্ষাৰ্থীৰ সৈতে হেতালি খেলা হ'ব যে সেয়া কিন্তু প্ৰমাণ পাইছে কিন্তু এই বিষয়টো অধিক গুৰুত্ব সহকাৰে জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা ল'বলগীয়া সময় আহি পৰিছে কিন্তু এই মুহূৰ্তত সেয়া কিন্তু হোৱা দেখিব পোৱা নাই নিশ্চয় ক'বলৈ ধন্যবাদ জনাইছোঁ কিন্তু আপুনি জনোৱাৰ বাবে সমান্তৰালভাৱে গুৱাহাটী মহানগৰীত ক'ত ক'ত সুৰুঙা থাকি গৈছে সেয়া আমি দৃষ্টিগোচৰ কৰিব বিচাৰিছোঁ জিলা প্ৰশাসনক যিহেতু বৰ্তমান শিক্ষানুষ্ঠানসমূহ য'ত আচলতে এই ভাইৰাছৰ সংক্ৰমণৰ আশংকা বৃদ্ধি পোৱা দেখিবলৈ পোৱা গৈছে যিহেতু আজি যিখন বিদ্যালয় আমি পোৱাৰ ভাগত দেখুৱাইছিলোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰ তাত কোনো ধৰণৰ চেনিটাইজাৰৰ ব্যৱস্থা এতিয়ালৈকে কৰা নাছিলে আৰু বহুসংখ্যক ছাত্ৰ ছাত্ৰীৰ মুখত মাস্কবোৰ পৰিধান কৰা হোৱা নাছিলে গতিকে পৰ্যাপ্ত পৰিমাণে অক্সিজেন আৰু ঔষধৰ স্বাস্থ্য বিভাগ সাজু হৈ আছে কিন্তু পৰিবহণ ক্ষেত্ৰতে হওক বা বিদ্যালয়সমূহৰ ক্ষেত্ৰত হওক শিক্ষা ক্ষেত্ৰত হওক কিছু পুনৰ কঠোৰ হোৱাৰ প্ৰয়োজনীয়তা বৰ্তমান আহি পৰিছে যিহেতু বৰ্তমান দ্ৰুতগতিত গুৱাহাটী মহানগৰীত সংক্ৰমিত লোকৰ সংখ্যা বৃদ্ধি পাবলৈ ধৰিছে এফালে উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ সময়সূচী সাল সলনি ঘটোৱা হৈছে 5 জুনলৈ পিছুৱাই দিয়া হৈছে MIL অল্টাৰনেটিভ ইংলিছৰ পৰীক্ষা 19 মে'ৰ বিয়লি হ'বলগীয়া আছিলে পৰীক্ষা 19 মে'ত বৰাকত ভাষা দিৱস পালন কৰা হ'ব আৰু সকলোৰে আহ্বানত এই সিদ্ধান্ত এতিয়া গ্ৰহণ কৰিছে শিক্ষা সংসদে পুনৰ জনাওঁ যে উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ 5 জুনলৈ পিছুৱা হৈছে MIL অল্টাৰনেটিভ ইংলিছৰ পৰীক্ষা 19 মে'ৰ বিয়লি হ'বলগীয়া আছিলে পৰীক্ষা আৰু 19 মে'ৰ সলনি এতিয়া 5 জুনলৈ পিছুৱাই দিয়া হৈছে এই পৰীক্ষা বেলেগ উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম বৰ্ষৰ পৰীক্ষাৰ সময়সূচী সাল সলনি ঘটোৱা হৈছে 17 মে'লৈ আগুৱাইছে প্ৰথম বৰ্ষৰ কম্পিউটাৰ বিজ্ঞান পৰীক্ষা 17 মে'ৰ পিছবেলা অনুষ্ঠিত হ'ব পৰীক্ষা 19 মে'ত হোৱাৰ কথা আছিল কম্পিউটাৰ বিজ্ঞান পৰীক্ষা আৰু 19 মে'ৰ সলনি এতিয়া 17 মে'ৰ পিছবেলা অনুষ্ঠিত হ'ব প্ৰথম বৰ্ষৰ কম্পিউটাৰ বিজ্ঞান পৰীক্ষা খবৰ দিজাম চিটি নিউজত সময় হৈছে এটি বিৰতিৰ কোনো উগ্ৰপন্থী সংগঠনে যাৰ ফলত শংকিত হৈ উজাগৰি নিশা কটাইছে অপহৃতৰ পৰিয়ালে ইফালে অপহৰণ কাণ্ডৰ লগত জড়িত অভিযোগত এই পৰ্যন্ত 14 জনক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে অপহৰণ কাণ্ডৰ 48 ঘণ্টা উকলিল এতিয়াও দায়িত্ব স্বীকাৰ কৰা নাই কোনো উগ্ৰপন্থী সংগঠনে ক'ত আছে UNGCৰ 3 অপহৃত কৰ্মচাৰী এই পৰ্যন্ত 14 জনক গ্ৰেপ্তাৰ UNGCৰ কৰ্মচাৰীৰ অপহৰণ কাণ্ডৰ 48 ঘণ্টা উকলিল কিন্তু কোনো সুংসূত্ৰ নাই 3 অপহৃতৰ কোনো উগ্ৰপন্থী সংগঠনেও এই পৰ্যন্ত স্বীকাৰ কৰা নাই অপহৰণ কাণ্ডৰ দায়িত্ব কিন্তু ক'ত কাৰ জিম্মাত আছে মোহিনী মোহন গগৈ ঋতুল শইকীয়া আৰু অলকেশ শইকীয়া তাকে লৈ এতিয়া অধিক উদ্বিগ্ন আৰু শংকিত হৈ উজাগৰি নিশা কটাইছে 3 অপহৃতৰ পৰিয়ালে ফুকত ফাঁকি পৰিছে তিতাপুৰৰ বৰহোলা নাঙলগাঁৱৰ অপহৃত ঋতুল শইকীয়াৰ পৰিয়ালবৰ্গ কোলাত 4 মহীয়া সন্তানক লৈ স্বামীক মুকলি কৰি দিবলৈ অশ্ৰুসিক্ত নয়নেৰে কাতৰ আহ্বান জনালে ঋতুলৰ পত্নীয়ে তিনিওজনৰে মুক্তিৰ বাবে শৰাই আগবঢ়াই কৰজোৰে প্ৰাৰ্থনা কৰিলে অপহৃত ঋতুলৰ ভাতৃয়ে সমান্তৰালকৈ অপহৃত মোহিনী মোহন গগৈৰ বাসগৃহতো একেই শোকাকুল পৰিৱেশ
অপহরণকারী তামোল পানেরে হরাই আগবাই অশ্রুষিক্ত নয়নের দায়িত্ব স্বীকার করবলে আহ্বান জানালে মোহিনী মোহনের পিতৃ মাতৃয়ে। আনহাতে ও এন জি সির অপহৃত কর্মচারীর পরিয়ালের কাষত থিয় দিছে সদু অসম ছাত্র সন্থার সজাতি দল। অপহৃত মোহিনী মোহন গগৈর পত্নী আর পিতৃক সাক্ষাৎ করে বর্তমানের পরিস্থিতি সন্দর্ভত বুঝ লয় ছাত্র সংগঠনটে। ও এন জি সির তিন কর্মচারীর অপহরণ কাণ্ডর রাজহুয়াক দায়িত্ব স্বীকার করে শীঘ্রেই বিনা শর্তে মুক্তি করে দিবল আহ্বান জানালে সদু অসম ছাত্র সন্থায়। এই তিনিজন কর্মচারী ও এন জি সির তিনজন কর্মচারী তখনক অতি শীঘ্রে মুক্তি করে দিব কারণে আমি সদু অসম ছাত্র সন্থায় আহ্বান জানাইছো। যোনে তখনক লৈ গৈছে তিনজন ভাইটিকে সোনকালে যাতে তেওঁলোকে স্বীকার করে দিয়ে, আমি পরিয়ালটো সকলো শোকত ভাগি পড়ছো, তেওঁলোকৰ কাৰণে সকলোৱে চিন্তিত হৈ আছো। চাঞ্চল্যকৰ অপহৰণ কাণ্ডৰ লগত জড়িত অভিযোগত এই পৰ্যন্ত 14 জনক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। ইয়াৰে 4 জনক ইতিমধ্যে জেললৈ প্ৰেৰণ কৰিছে গেলেকী আৰক্ষীয়ে। আনহাতে শিৱসাগৰ আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰা 5 অভিযুক্তক প্ৰেৰণ কৰা হৈছে আৰক্ষীৰ জিম্মালৈ। সমান্তৰালকৈ শিমলুগুৰি আৰক্ষীয়ে 3 দিনৰ বাবে নিজৰ জিম্মাত লৈছে 3 অভিযুক্তক, লগতে 2 অভিযুক্তক 3 দিনের জিম্মাত লৈ ডিমো আরক্ষীও অব্যাহত রাখিছে তদন্ত। কিন্তু এই পর্যন্ত চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডর সঠিক তথ্য উলিয়াব পৰা নাই আরক্ষীয়ে। ডিমোর পৰা কৃষ্ণ রায়ডঙিয়া, তিতাবুরৰ পৰা অনমল যাদব, নাজিরার পৰা নবুল কোঁৱৰ আর শিবসাগরের পৰা প্রদীপ গগৈ। রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। বহিরাজ্যের পর অহা শ লোকের ভরি পড়ছে রঙিয়া রেল জংশন, কিন্তু জংশনত নাই কোভিড টেস্টর কোনো ব্যবস্থা, যার ফল রঙিয়াত এটা বৃদ্ধি পাইছে করোনা সংক্রমণের আশঙ্কা। করোনা সংক্রমণের ভয়, রঙিয়া রেল জংশনত আতঙ্কময় পরিবেশ। বহিরাজ্যের পর অহা শ শ লোকের ভরি পড়ছে রঙিয়া রেল জংশন। রেল জংশনত নাই কোভিড টেস্টের কোনো ব্যবস্থা, বহিরাজ্যের পর অহা লোকসকলের মাজত নাই সামাজিক দূরত্ব, বেশি সংখ্যক লোকরে নাই মাস্ক। বহিরাজ্যের লোকসকল কোরপর আহিছে কলৈ যাব তার নাই কোনো ঠিকনা। আরক্ষী প্রশাসনের চকুর সম্মুখতে এনেদরে রেল জংশনের পর গন্তব্যস্থানলে গতি করেছে 2খনকৈ রেলের সহস্রাধিক রেল যাত্রী। উজনিম লোকমান্য তিলক এক্সপ্রেস আর তিরুভান্থাপুরাম এক্সপ্রেসে আহিছে এই লোকসকল। ইয়াতে ট্রেনের পর নামার পিছত ইয়াতে টেস্ট করেছে নাকি? টেস্ট করা নাই না? একো সুধাও নাই, সুদিছে টেস্টিং একো ব্যবস্থা হওয়া নাই না? ইয়াতে আপনাদের তারপর আহতে তাত টেস্ট করেছিল নাকি? তাত টেস্ট করেছিল। লোকসকলক লৈ এতিয়া চরম অনিশ্চয়তাত ভুগিছে সচেতন লোক। ইপিনে কোভিড সংক্রমণে অনা বিপজ্জনক পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি রঙিয়া নগরখন এফালৰ পৰা স্যানিটাইজ কৰিছে মহকুমা প্রশাসনে। যোৱা কিছুদিনত রঙিয়া দ্রুত গতিত বৃদ্ধি পাইছে কোভিড-19 আক্রান্তর সংখ্যা, যাক লৈ শঙ্কিত হৈ পৰিছে প্রশাসন। মহকুমা প্রশাসনে রঙিয়া পৌরসভার সহযোগত রঙিয়া নগরের ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, সরকারি কার্যালয়সমূহ স্যানিটাইজ করার পিছত স্বস্তির নিশ্বাস পেলাইছে রঙিয়াবাসী। অবশ্যই তার মাজতো মাস্ক পরিধান নকরে এসাম লোকে। সে সাধারণ লোকের মাজত রঙিয়াত সজাগতা সৃষ্টির লগতে মাস্ক বিতরণ করিলে রঙিয়ার ইউক্লিড গ্রুপ অব ইনস্টিটিউশনসে, লগতে সকলো পথচারী যাত্রীক হাত স্যানিটাইজ করার বাবে স্যানিটাইজার যোগান ধরিলে। এতিয়াতো করোনা টাউন বলে নহয়, গাঁওতো লাহে লাহেকে স্প্রেড হব পারে, সো মানে অলপ সজাগতা করে আমি এতিয়া স্যানিটাইজেশনের প্রথম আজির পর স্টার্ট করালো পুরা টাউনত, আর স্যানিটাইজেশন চলি থাকিব, এফএলএসত অ্যানাউন্সমেন্ট চলি থাকিব। আমি যিমানে ইয়াক আহ্বান করি সিমানে আমার কারণে ভয়ঙ্কর, আর এই করোনার মহামারীরে আমি যে পরিস্থিতি দেখা পাইছো তার সম্মুখীন হয়েছো, তার কারণে সজাগতাটা বহুত অত্যন্ত প্রয়োজনীয়। রঙিয়ার প্রায় ইনামুল ইসলাম, News18, অসম নর্থ ইস্ট।
कोरोना संक्रमण रोधर अत्यंत जरूरी मास्क सहे राइज मजद मास्क व्यवहार सजगता अनार एगी किशोर व्यतिक्रमी प्रयास कि हजूर ज्योतिस्मिता उजाई चाव शिल्पी तुलिकात मास्क कोरोना संक्रमण रोधर सकुत जरूरी मास्क मास्कर व्यवहार तथा सजगतार हजूर एगी किशोर हाथ तुम लैसे रंग तुलिका हाजू धूपगुड़ ज्योतिस्मिता उजा नाम एगी प्रकृतिप्रेमी किशोर काठर क्षुद्र क्षुद्र टुकुरत अंकन कर बहु छवि विशेषक ज्योतिस्मित कोरोना भाईरासर भयता और सजगतार मास्कर छविये दृष्टि आकर्षण कर আনহাতে ক্ষুদ্র কাঠৰ টুকুৰাত প্ৰাণ পাই উঠিছে ৰংঘৰ তাজমহল লক্ষ্মীনাথ বেজবৰুৱা ভাৰতৰত্ন ডক্টৰ ভূপেন হাজৰিকা জুবিন পাপন আদিৰ ছবি সৰুৰ পৰা ছবি আঁকি ভাল পোৱা কিশোৰীগৰাকীক এই ক্ষেত্ৰত পিতৃ মাতৃয়েও যথেষ্ট উৎসাহ যোগাই আহিছে मास्क परिधान करें मास्क आँखों मास्क और सेनिटाइजर मैं आँख थोड़ी जो आम बाहर ऊपर सेनिटाइजर यूज कर लगे कारण बर्तमान ये समय मैं बहुत कोविडर कारण बहुत मानु मरी आसे कारण स्टे होम स्टे सेफ तई क्लास फोर मैं हाईस्कुल कला छबि स्कूल आत मैं तक एडमिशन दिया हल काठर टुकुराबी মানে তাই নিজে কাটি সিরিজ মানি তাই মানে ভাবিলে যে মই এনেকৈ হয়তো কিছু ছবি আঁকিব পাৰিম তাই জি যেনেকে বিচাৰে আমি তেনেকে সহায় কৰো তাই আমি পুৰা উৎসাহ দিওঁ আমি মাকে আৰু মই তাই হাই সেকেন্ডৰী ফাইনেল দিব যা বিশেষকৈ হেকটিয়া পৰিস্থিতিৰ লগত খাপ খুৱাই ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ কাঠৰ টুকুৰাত মাস্ক অংকন কৰি সজাগতা সৃষ্টি কৰাত সৰসালৈ আহিছে হাজু ধুকৰি জ্যোতিস্মিতা উজা हाजूर पर ध्रुवज्योति दास न्यूज 18 অসম নর্থ ইস্ট খবর আছে সিটি নিউজ খবর হৈছে আনিটি বিৰতিৰ।